থ্যাংক ইউ বলতে হয়। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমাকে একদম রেডি অবস্থায় দেখে ভাবছো তোমরা আজকে হঠাৎ রেডি কেন। আজকে একটু আর্জেন্টলি আমাকে কোর্টে যেতে হচ্ছে। আমি কোর্টে আজকাল একটু কমই যাচ্ছিলাম, কারণ হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে তোমার মানে 31 জানুয়ারি অবধি নট টু পাস এনি অ্যাডভার্স অর্ডার, মানে আমার ক্লায়েন্টের এগেনস্টে বা আমার এগেনস্টে যারা আছে তাদের এগেনস্টে কোনো অ্যাডভার্স অর্ডার কিছু হবে না। তার জন্য এই সুযোগটা সদ্ব্যবহার আমি করেছিলাম। আমার মামলাগুলো মোটামুটি আমার কোর্টের যারা দাদা আছে, কলিগরা আছে, একটা দুটো মামলা করে দিয়েছে, তাছাড়া স্থিত তো আমাকে অনেকটাই হেল্প করে, তাই আমি এই টাইমটা পুরোপুরি মুহুর সাথে স্পেন্ড করেছি আর আজকে। বাট আজকে আমাকে যেতেই হচ্ছে, তো আজকে সকালটা এভাবেই হোক। এই যে মুহুর একটা ক্লাস হয়ে গেছে, মুহুর তাই জন্য ইউনিফর্মে আছে, আমিও মোটামুটি একটি হাফ ইউনিফর্মে আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যায়। আশা করি আজকের দিনটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। বাই বাই। তুই আলোর অপোজিটে হয়ে গেছিস, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে। মামলা টামলা করে এই মাত্র নাপছি, হাঁপিয়ে গেছি এই মাস্ক পরে দৌড়াতে দৌড়াতে, জানো তো। এতদিন পরে অভ্যেস নেই, তার মধ্যে অভ্যেসটা একদম চলে গেছে আর এইরকম হাঁপিয়ে যাচ্ছি। শহর জুড়ে যেন প্রেমের মরশুম। এটা হচ্ছে প্রকাশ দা, মানে আমার কোর্টে আমি এতদিন যে আসছি না তার জন্য অনেক আমাকে হেল্প করেছে। হঠাৎ করে অবাক হয়ে গেছে, ভাবছি কেন ক্যামেরা অন করলাম, বুড়ু টুড়ু কুচকাচ্ছে। এটাকে ব্লগ বলে, প্রকাশ দা ব্লগ বলে। এভাবেই করতে হয়, যখন তখন ক্যামেরা যেখানে সেখানে অন হয়ে যায়, যখন তখন যেখানে সেখানে ক্যামেরা অন হয়ে যায়, বুঝলেন তো। তো এটা হচ্ছে প্রকাশ দা। শীতকালে একঠোঙা জয়নগরের মোয়া, তাই তো। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে। আমরা এখন একটু প্রিন্সেপ ঘাটের মধ্যেটাই যাবো, কিন্তু প্রিন্সেপ ঘাটের এখানটা দেখলাম বন্ধ করে রেখেছে, তার জন্য আমরা স্টেশন দিয়ে পার হয়ে একটু গঙ্গার সামনে যাওয়ার চেষ্টা করছি। ওই তো কোথায় যাওয়া যাবে, এবার বুঝতে পারছি না কোন দিক দিয়ে রাস্তা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। প্রিন্সেপঘাটে গেছিলাম, ভাবলাম একটু গঙ্গার হাওয়া খেয়ে আসবো, সারাদিনের কাজের পর যেহেতু কোথাও বেরোনো হচ্ছে না, সেই কবে ডুয়ার্স থেকে ফেরার পর বাড়ি থেকে আর বেরোইনি, সারাদিন বাড়ির মধ্যেই রয়েছি। তো এতদিন পর যখন কোর্টে এসেছিলাম, ভাবছিলাম একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো, একটু ভিউ ভিউ দিয়ে দেবো, কিন্তু এখন করোনার জন্য বন্ধ করে রেখেছে, মনে হয় 31 অবধি বন্ধই থাকবে। তো ব্যাড ল্যাক, দূর থেকে যেটুকু ক্লিপিং পেয়েছি তো সেইগুলোই তুলে নিয়েছি। কি বলবে, হ্যাঁ, আসা যাওয়ার পথেই যেহেতু এটা কখনো আমাদের এদিক ওদিক যেতে হয় না, একদম কোর্টের রাস্তাতেই পড়ে, তাই জন্য ভাবছিলাম একটুখানি ঘুরে আসবো। এখান থেকে ভালো ওপাশ থেকেও নিয়েছি, ব্যাড লাক, অন্যদিন আসবো, কোটে তো আসি, চলে আসবো যে কোনো দিন। আর এখানে বিশেষ করে অনুষ্ঠান অনুষ্ঠানগুলো হয় না, হ্যাঁ হ্যাঁ, একবার মেলা দেখতেও এসেছিলাম। চলো
মুহু আবার দেখলে খেপে যাবে, ভাববে আমরা কোথায় না কোথায় দিয়ে ঘুরে বেরিয়েছি। চলো বাড়িতে আছে, তাড়াতাড়ি বাড়ি যাই। এই দেখো ব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে কি স্পিডে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এখন প্রায় 5টা মতো বাজে, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। আমি কোর্ট থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, আর চলো মুহুর সাথে দেখা করা যাক। ওলে বাবা, মামা কি করছে, কেমন কাটলো সারাদিন? আমার মামা তো খুব ভালো, আমার মামা তা সারাদিন কিছুদিন ধরে এক এক খেয়ে নিয়েছে, ক্লাস করেছে 3টে ক্লাস, তারপরে পড়াশোনা করেছে, ড্রয়িং করেছে, ফ্রুটস খেয়েছে, আমার সন্তান বেবি, তাই তো? তাই তো, যদিও একটুখানি মামা যখন রেগে ঠেকে যায় একটু বকাবকি করে, না বকাবকি না, মাঝে মাঝে ধোলাইও একটুখানি হয়, মামাটার একটু ধৈর্য কম। এই মুহু তুই নিচে নেমে আসছিস কেন, তাহলে ক্যামেরাটা কি একটু উঁচুতে ধরবো? হ্যাঁ, এমনিতে মুহুটা ঠিকঠাক, মামাটার এই ধৈর্য কম, মামাটার যাও বা ধৈর্য আছে, বাবাইয়ের তো ধৈর্যই নেই। এই দুজনের পাল্লায় মুহুর জীবনটা এখানে দুর্বিষহ হয়ে যাচ্ছে। এমনিতে দেখো ও কিন্তু সারাদিন কি সুন্দর 3টে ক্লাস করেছে, সমস্ত হোমওয়ার্ক করেছে, পড়াশোনা করেছে, ড্রয়িং করেছে, একা একা লাঞ্চ করেছে, ফ্রুটস খেয়েছে, একদম গুড বেবি। যদিও নিচে ঠাম্মা আছে, তাও যেহেতু এখন বড় হয়ে গেছে, ঠাম্মার খুব একটা আসতে হয় না, একটু মাঝে মাঝে এসে একটুখানি নজর রাখলে মোটামুটি ও একাই থাকে, নিজের কাজগুলো নিজেই করে নিতে পারে। চলো তাহলে এবার একটু চা করা যাক। অসময় মুড়ি খেয়েছি, তারপরে তোমাদের দেখালাম না ওই যে কি জয়নগরে মোয়া খেলাম, এসব খেয়ে পেটটা ভর্তি, তাই জন্য এখন একটুখানি চা করব। একটু চাটা একটু আয়েস করে একটুখানি খেতে হবে, তাই না মুহু? তুমি খাবে কি চা? দুধ চাই করবো। হ্যাঁ, দুধ চা হলে মুহু খাবে, চা হলে খাবে না। যাই হোক চলো চাটা করি। আমাদের আজকে সৃজনী কল্প স্পেশাল দুধ চা, মুহুর জন্য দুধ চা করলাম, কারণ ও দুধ চা হলে ও খাবে। আর এই বিস্কিট গুলো হচ্ছে সেইগুলো কি যেন, গার্লিক রাস্ট, প্রাণের, অসাধারণ খেতে, অসাধারণ অসাধারণ খেতে। তো আমাদের সান্ধ্যকালীন চা পর্বতরা আমরা এখন মিটিয়ে ফেলি। মুহু তো কচর মচর ক্যাচর কুচুর করে বিস্কিটটা খাওয়া শুরু করে দিচ্ছে, আমার তাই ব্লগ করতে গিয়ে চা ঠান্ডা হয়ে গেল, বুঝলে তো। আর এদিকে বিস্কুটের আমাকে টানছে, আর মুহুকে পাশে এরকম কচর মচর ক্যাচুর কুচুর শব্দ করে যাচ্ছে, দাঁড়া আমি ব্লগটা বন্ধ করি তারপরে খাস। ও আরে আবার এক্সপ্রেশনটা এক্সপ্রেশন, ঠিক আছে চলো চাটা খেয়ে নি, গরম গরম দুধ চা এনজয় করি। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার। আমি আর মুহু মিলে আবার পড়াশোনার সাথে যুদ্ধ করছি, ওর সামনেই পরীক্ষা। মুহু কবে পরীক্ষা জানিস? হ্যাঁ, কবে? 8 তারিখ। ফেব্রুয়ারির 8 তারিখ থেকে আবার যুদ্ধ শুরু হচ্ছে। দেখি পড়াশোনা করে আজকে একটু ডিনার বানাতে যাব। আজকে ডিনারে সকালে দিদি ঘুগনি করে গেছে, আর দিদিকে বলেছিলাম আটা মাখে মেখে রাখতে, ভেবেছিলাম ঘুগনি আর রুটি ডিনারে খাবো, কিন্তু এখন আর রুটি ফুটি খেতে ইচ্ছা হচ্ছে না, জানেনই তো আমরা কীরকম একটুখানি ফুডি, তাই ভাবছি আটা থাকলেও আটা দিয়ে লুচি বানিয়ে নেবো, তো লুচি আর ঘুগনি এটাই, তা এখন পড়িয়ে নিই, একটু পরে বানাতে যাচ্ছি। চলে এসছি এখন ডিনার করতে, লুচি ভাজছি আর ঘুগনি করা আছে। তো তোমাদের আগেই বললাম, তার মধ্যে আজকে একাদশী, কি পা ব্যথা করছে, বয়স হচ্ছে বুঝলে তো, বাতের ব্যথা হচ্ছে, বয়স তো কালে কালে অনেক হলো, তাই না? Life is a winding road, no telling where it goes. ডিনার ফিনার রেডি হয়ে গেছে, এখন আমি খেতে দিতে দিই। চলো, দেখতে কিন্তু মন্দ হয়নি, লুচিগুলো ভালোই ফুলেছে। আর আমি ঘুগনিতে তোমার চাট মশলা আর বিট নুন দিয়ে দিয়েছি, আর এটা আছে হালদিরামসের সোন পাপড়ে, এটা হচ্ছে স্থিতর প্লেট দিয়ে আসছি। দেখি মা, খুলতো মা দরজাটা, to exist.
examine the origin of our consciousness as it relates to our primordial and immediate principles. কিছু একটা বলে মানুষে থ্যাংক ইউ বলতে হয়। তো আজকের ব্লগটুকু এইটুকুই, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট, গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।